খাইতে দে, আমি কিছু খাই নাই। আপনার আমি যাইতে দেবো না, আমার কিছু খাইতে দেন, আমার অনেক ক্ষুধা লাগছে। বাবা, আমি তো ইন্টারভিউ দিতে যাচ্ছি, আমার কাছে কোনো খাবার নেই। তবে আমার কাছে পানিটা আছে, তুমি পানিটা খাও। না না, আমি পানি খাবো না, আমার টাকা দেন, আমার টাকা দেন। আমার কাছে তো অত টাকা নেই। আচ্ছা দাঁড়াও, নাও, আমার কাছে অল্প কয়টা টাকা আছে। টাকা? হ্যাঁ, তুমি কিছু কিনে খেও। তুমি অনেক ভালো, তুমি অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমার ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে, তো আমি আসি। আচ্ছা যান। আচ্ছা, ও খালা দাঁড়ান, এদিকে আন, এই যে আমার টাকাটা, এই যে নেন খালা, আপনার টাকা এখানে পড়ে গেছিল। টাকা? আরে না না, এগুলো তো আমার টাকা না। না না, এটা আপনার টাকা, এখানে পড়ে গেছিল। আরে না বাবা, তুমি হয়তো ভুল করতেছো, এগুলো আমার টাকা না, এগুলো হয়তো তোমার টাকা, না হয় অন্য কারো পড়ে গেছে। আরে আমি তো দেখলাম আমার টাকাটা এখান থেকে পড়লো। আরে না না বাবা, এগুলো আমার টাকা না, এগুলো তোমার কাছেই রেখে দাও। দেখ বন্ধু, মেয়েটা ওই ছেলের কাছ থেকে টাকা নিচ্ছে না, সততা দেখায়। বন্ধু, এই দুনিয়ায় বেঁচে থাকতে হইলে এত সততা দেখানো যাবে না, বুঝছ না? আর মেয়েটার অবস্থা দেখ। আমার ইন্টারভিউ দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। আজকাল টাকা ছাড়া কিছু হয় নাকি? না বন্ধু, তুই ঠিকই বলছিস, টাকা ছাড়া এই দুনিয়াতে। এই ম্যাডাম দাঁড়ান, ওই ছেলেটা আপনাকে টাকা দিচ্ছিল, আপনি কেন নিলেন না? আরে ভাই, ওই টাকা তো আমার না, তাহলে আমি ওটা কেন নিব? আরে শুনেন, আপনার না মানে, ও তো আপনাকে দিচ্ছিল, ও তো একটা রাস্তার পাগল, বুঝেন নাই, গরিব অসহায়, ও এতগুলো টাকা আপনাকে দিচ্ছে আর সেই টাকা আপনি নিলেন না, আপনি কি বেশি টাকাওয়ালা হয়ে গেছেন নাকি? ও অসহায় দেখেই তো টাকাটা নিইনি, আর টাকাটা আমার না, ওর কাছে থাকলে ও হয়তো কিছু খেতে পারতো, তাই ওকেই দিয়ে দিলাম। শুনেন ম্যাডাম, এই যুগে এত সততা দেখানো ভালো না, বুঝেন নাই? যান যান বন্ধু, চল আমরা ওই ছেলেটার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেই। হ, চল। আরে দাঁড়ান, এটা করা আপনাদের উচিত হবে না। আরে দাঁড়ান, এই এই ফকিনীর বাচ্চা, এই উঠ উঠ, এদিকে এই বিয়াতব, দে টাকা, দে টাকা, দে আমাদের কাছে, এই বিয়াতব। শোন, এই টাকা তোর কাছে থাকা যাবে না, এত টাকার মালিক তুই না, তুই একটা ফকিন্নি। তোর মতো ফকিনের কাছে যদি এতগুলো টাকা থাকে তাহলে আমরা কি করব? হ্যাঁ, তুই তুই কোনো কথা বলবি না, থাক এখানে, তা বন্ধু চল। তবে বন্ধু, একটা জিনিস আমি অবাক হচ্ছি রে, মানে ফকিন্নির কাছে এত টাকা কই থেকে আসলো? সেটা তো আমিও ভাবতেছি। যাক, আমাদের টাকার দরকার, টাকা পাইছি। বন্ধু, ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে, সরেন। দেখেন, আপনারা কিন্তু কাজটা একদমই ঠিক করেননি। শুনেন, আমরা কোনটা ঠিক করছি আর কোনটা ব্যাঠিক করছি সেটা আমাদের ব্যাপার, বুঝেন নাই? আপনাকে কি খুলে বলতে হবে যে আমরা কাজটা ঠিক করছি না ব্যাঠিক করছি? আমাদের এখন ইন্টারভিউ দিতে হবে, চলেন, এখানে বেশি কথা বলা যাবে না, চলেন ইন্টারভিউ দিতে যাই। দাঁড়া, আপনাদের আর বসতে হবে না, আপনারা চলে যান, আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। ম্যাডাম, আপনি কি বলতেছেন এইসব? আমাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে মানে? আমরা তো মাত্রই ফাইল জমা দিয়ে ভিতরে আসলাম, কখন আমাদের ইন্টারভিউ নিলেন? ভাই, ম্যাডাম কি বলতেছে, আমাদের নাকি ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে? ম্যাম, উনি তো ঠিকই বলছেন, আমরা তো একটু আগে আসলাম, আমাদের ইন্টারভিউ তো এখন হয়নি। ম্যাম, ওনারা তো ঠিকই বলছে, আর আমি বুঝতে পারছি না আমাদের সাথে কি হচ্ছে, আমরা তো মাত্রই আসলাম। হ্যাঁ, আমি ঠিকই বলছি, আপনারা অফিসে আসার আগে আপনাদের ইন্টারভিউ নেওয়া হয়ে গেছে। মানে? মানে বুঝতে পারছেন না? আচ্ছা একটু ওয়েট করুন। নীরব বাবা, এদিকে আসো তো একটু, দেখেন তো ওকে চিনতে পারছেন কি না। আরে তুমি তুমি এখানে কেন? এই, ও তো একটা রাস্তার ফকির, রাস্তা বসে ভিক্ষে করে, ক্ষুধার জন্য ছটফট করছিল, আমার কাছেও টাকা চাইছে। ম্যাডাম, ওকে ও এখানে কেন? মুখ সামলে কথা বলুন, কি বলতেছেন একটাবার ভেবে দেখেছেন? ও রাস্তার ফকির না, ও আমার ছেলে, আর ওই আপনাদের ইন্টারভিউ নিয়েছে। এই ছুঁয়ে যাচ্ছে আমার। আমার গায়ে টাকা দে, আমার গায়ে টাকা দে। আরে আমার কি দিচ্ছে, গায়ে হাত দিবি না, তোর গা নোংরা, গায়ে হাত দিবি তোর মাইরা ফেলমু, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছি। আঙ্কেল দাঁড়ান, এই দেন আপনার টাকা। টাকা? এতগুলো টাকা? হ হ, এগুলো আমার টাকা, আমার টাকা পড়ে গেছিল, তুমি কোথায় পাইছো? হ্যাঁ, এই তো আপনি যাইতে যাইতে পকেটে পড়লো। ও এখানে পড়ছে না? আচ্ছা ঠিক আছে, থাকো এখানে থাকো, চল।
আঙ্কেল আমাকে কিছু টাকা দেন, আমার ক্ষুধা লাগছে। এই ফকিরের বাচ্চা, দাঁড়া, গায়ে হাত দিবি না, সর। আমার কাছে কোনো টাকা নেই, আমি তোর টাকা দিতে পারবো না। হ্যাঁ দাঁড়া না, আমার কিছু টাকা, আমার অনেক ক্ষুধা লাগছে, অনেক। বলছি না, আমি তোর টাকা দিতে পারবো না, সর। আঙ্কেল, এই যে আমার টাকা পড়ছে, নেন। টাকা? হ্যাঁ, ডান পড়ছে। আমার টাকা তুই চুরি করছিস, এগুলো তো আমারই টাকা, সর। বুঝতে পারছেন, আমি আমার কোম্পানির জন্য একজন সৎ এবং যোগ্য ব্যক্তি খুঁজতেছিলাম, আর তার জন্যই আমি আমার ছেলেকে রাস্তার ফকির সাজিয়ে টাকা দিয়ে আপনাদেরকে পরীক্ষা করেছি। কিন্তু আপনারা দুজন কী করলেন? টাকার লোভ করে আমার ছেলেকে মারধর করে, যুক্তি করে টাকাগুলো নিয়ে চলে গেলেন। আর আপনাদের সাথে থাকা মেয়েটিকে দেখুন, সে টাকার লোভ না করে বরং আমার ছেলেকে 500 টাকা দিয়ে গিয়েছে যেন সে কিছু কিনে খায়। আর আপনাদের কথা কী বলবো, আপনাদের মতো লোভী মানুষ কোনো চাকরি পাওয়ার যোগ্যতা রাখে না। শুনুন, আমি আপনাদের সাথে বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথাই বলবো, কখনো অসৎ পথে না চলে সৎ পথে চলার চেষ্টা করুন, দেখবেন জীবন খুব সুন্দর, চাকরিও পাবেন সহজে। আপনাদের যে চালচলন, সেই চালচলনে কখনোই কোথাও চাকরি পাবেন না। আপনাদের মতো লোভী এবং অসৎ মানুষকে যদি আমি আমার কোম্পানিতে জব দিই না, তাহলে 2 দিন আমার কোম্পানি পথে বসবে। সো আপনাদের চাকরি হবে না আমার কোম্পানিতে, আপনারা এখন আসতে পারেন। আর মিস সোনিয়া, আপনার সততা, আচার আচরণ সব কিছুই আমাদের মুগ্ধ করেছে, আপনি কালকে থেকে চাকরিতে জয়েন করতে পারেন। ধন্যবাদ ম্যাডাম, আসলে আমার চাকরিটা খুব দরকার ছিল। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, আমরা আপনার মতোই একজন ব্যক্তি খুঁজতেছিলাম, সৎ এবং যোগ্য, যে আমাদের অফিসের কাজগুলো একা হাতে সামলাতে পারবে, আর আমরা আপনাকেই সিলেক্ট করেছি। যাই হোক, আর কথা বাড়াতে চাই না, আপনি কালকে থেকে সময় মতো জয়েন করবেন, এখন আসুন।